ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি ভিউয়ার্স আমরা যারা মিজানুর রহমান আজহারি অথবা অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যা ইউটিউবে তো জাস্ট আমি সিম্পল উদাহরণস্বরূপ আমি মিজানুর রহমান আজহারির চ্যানেলটা দিয়ে আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে আমরা যদি ইউটিউবে সার্চ করি অথবা গুগলে সার্চ করি মিজানুর রহমান আজহারির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটি কিন্তু আমরা পেয়ে যাই তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করে না দেখুন আমরা যদি তার ভিডিও প্লে করি তার যে কোনো ভিডিও প্লে করি এখানে কোনো অ্যাডভার্টাইজ শো হয় না কি কারণে অ্যাডভার্টাইজ শো হয় না সেটা হচ্ছে তিনি ইউটিউব থেকে টাকা ইনকাম করে না অর্থাৎ ইউটিউবে তার চ্যানেলটি মনিটাইজেশন করেনি আমরা দেখি দেখছি যে তার ইউটিউব চ্যানেলটি মাত্র তিন দিনের মধ্যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে তো এই ধরনের একজন একজন পপুলার ব্যক্তি পপুলার চ্যানেল তিনি মনিটাইজেশন করেনি এর পিছনে কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে তিনি যেটা মনে করে যে ইউটিউবের যে ইনকামটি অ্যাডসেন্সের যে ইনকামটি সেটি হানড্রেড পারসেন্ট হালাল নয় অর্থাৎ এখানে কিছু হারাম অ্যাডভার্টাইজ শো হয় আমরা জানি অ্যাডভার্টাইজের যে টাকাটি সেটি সাধারণত একজন ইউটিউবার ইনকাম করে থাকে বা গুগল ইনকাম করে থাকে যে অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে ইনকামটি আসে সেটি তো তার মতে সেখানে হানড্রেড পারসেন্ট হালাল অ্যাডভার্টাইজ শো হয় না কিছুটা হারাম বা অ্যাডভার্টাইজ আসে তো যাই হোক সেই কারণে তিনি তার ইউটিউব চ্যানেলটি গুগলের সাথে মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাড করেনি তো আমরা যারা ইউটিউব চ্যানেল রান করি তারা হয়তো আমরা অলরেডি একটা মেইল পাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি মেইলটি আমরা অলরেডি মেইল পাইছি ছাব্বিশে মে মে মাসের ছাব্বিশ তারিখে তো এই মেইলটাতে একটা জায়গাতে বলা রয়েছে যে ইউটিউব রাইট টু মনিটাইজ তো এখানে যেটা বলছে ইউটিউব হ্যাজ টু রাইট টু মনিটাইজ অল কন্টেন্ট অন দ্য প্ল্যাটফর্ম তো ইউটিউবের যত ভিডিও আছে অর্থাৎ ইউটিউবে আপনি যে ভিডিওটি আপলোড করেন আমরা জানি ইউটিউবে সাধারণত একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে আপনাকে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার লাগে বর্তমান যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার আর আপনার ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াশ টাইম এটা যদি আপনি গেইন করতে পারেন তারপরে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এর আগে যে ভিউগুলো হয় এগুলোতে কিন্তু কোনো অ্যাডভার্টাইস হতো না তো ইউটিউব এই আপডেটটি চেঞ্জ করতে যাচ্ছে অর্থাৎ আপনি যদি আজকে আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেন কিন্তু আপনি এই যে দুইটি ক্রাই ক্রাইটেরিয়া একটা হচ্ছে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইব প্লাস ফোর থাউজেন্ড ওয়ার্স টাইম তো এটা যদি আপনি কমপ্লিট নাও করতে পারেন কিন্তু আপনার ভিডিওতে শো হবে তবে এই অ্যাডভার্টাইজের যে রেভিনিউটা আসবে সেটা পুরোটাই ইউটিউব নিয়ে যাবে ঠিক তেমনই যেটা মিজানুর রহমান আজহারির চ্যানেল বা অনেক চ্যানেল হয়ে দেখা যায় যেমন ইন্ডিয়াতে একটি চ্যানেল রয়েছে প্রায় টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবার তিনি ঘোষণা দিয়েছে যে ইউটিউব সেরে দেবে টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলটি তিনি সেরে দেবে ইউটিউব ইউটিউব থেকে তো তিনি যেটা তিনি এই চ্যানেলটি কিন্তু এই ইন্ডিয়ার এক ব্যক্তি আমি দেখছি তার নামটা মনে নেই পপুলার একটি চ্যানেল তো সে বলছে যে তার চ্যানেল থেকে কোনো টাকা ইনকাম করার উদ্দেশ্য নাই তিনি এই অ্যাডভার্টাইজকে হেডিং করে অর্থাৎ ঘৃণা করে যে একজন ভিউয়ার যখন অ্যাড দেখে তখন এটা বিরুপ্তকর মনে করে ভিউয়ার্স যে কারণে তিনি তার চ্যানেলটি মনেটাইজেশন করেনি তো এখানে কথা হচ্ছে যে তিনি এই এখন যে নতুন সিস্টেমে ইউটিউব যেটা সব ভিডিওতে মনিটাইজেশন করবে অর্থাৎ আপনি চ্যানেল পার্টনার সাথে অ্যাড করেন আর না করেন কিন্তু আপনার চ্যানেলে আপনার কিন্তু আপনার ভিডিওতে শো হবে তো এই এই যে আসতে আসতেছে পার্টনার প্রোগ্রামে সে সেই কারণে সে ইউটিউব ছেড়ে চলে গেছে ঠিক তেমনি আমাদের আমরা হয়তো দেখব খুব শীঘ্রই যে আমাদের সব কন্টেনের উপর এই মনিটাইজেশন হয়ে যাবে এবং সেখানে আপনার শো হবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও তো তো আমাদের চ্যানেলে অতি শীঘ্রই অ্যাডভার্টাইজ আসবে এবং সেই যাদের চ্যানেলটি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড আছে বা পার্টনার প্রোগ্রামের সাথে আছে শুধু তারাই রেভিনিউটা পাবে আর না হলে পুরো টাকাটাই ইউটিউব নিয়ে যাবে তো এই ছিল মোটামুটি গুগলের আপডেট তো আমাদের ভিডিওটি কেমন হলো তো অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে তো আজকে আমাদের শেষ করবো